অধ্যত্ত আরও বাকি ছিল। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ভদ্রতার সীমা লঙ্ঘন করলেন হারমানপ্রীত। যা হয়েছে আমার কাছে মনে হয় না যে আমার টিম নিয়ে ওখানে আমি থাকব। যেভাবে বলেছে আমি মনে করি সেটা আমাদের বক্তব্যের কথা হবে। এই দৃশ্য দেখে কেউ ভাবতেই পারেন এটা হয়তো পাড়া মহল্লার খেলা, কিন্তু না, আন্তর্জাতিক ম্যাচেই আম্পায়ারের উপর ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙলেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ভদ্রলোকের খেলাটা আরও একবার কলুষিত হলো ভারতের হাত ধরে। অধ্যত্ত আরও বাকি ছিল। ম্যাচ টাই হওয়ার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ভদ্রতার সীমা লঙ্ঘন করলেন হারমানপ্রীত। একতরফাভাবে আম্পায়ারদের সিদ্ধান্তের উপর খুব ঝেড়ে করেন বিস্ফোরক মন্তব্য। টাইপ অফ আম্পায়ারিং ওয়াজ হ্যাপেনিং देयर, वी वर वेरी সারপ্রাইজড, বাট আই থিংক ইউ নো দ্য নেক্সট টাইম whenever we are coming to Bangladesh we will make sure you know we have to deal with this type of umpiring and you know accordingly we have to prepare ourselves. ট্রফি নিয়ে দুই দলের ছবি তোলার সময় কটুক্তি করেন হারমানপ্রীত, যার জন্য পরবর্তীতে গোটা দল নিয়ে সেখান থেকে সরে আসেন বাংলাদেশ অধিনায়ক। ভারত অধিনায়কের সব আচরণই লঙ্ঘন করে আইসিসির কোড অফ কন্ডাক্ট। কিছু কথা সবসময় তার সবকিছু বলা যায় না। যা হয়েছে আমার কাছে মনে হয় না যে আমার টিম নিয়ে ওখানে আমি থাকব। এটা তো জেন্টলম্যান গেম, সো দ্য থিং ইজ আমার কাছে মনে হয় ওই জিনিসটা ওই পরিবেশটা ছিল না, তাই আমার টিম নিয়ে চলে আসছি। আউট না হলে তো আম্পায়ার আউট দিতেন না, এবং আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার্স দেওয়া হয়েছে, তারা ইন্টারন্যাশনাল ছেদরে আম্পায়ারিং করে। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। তাকে কেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হলো না তা নিয়েও প্রশ্ন তোলেন হারমানপ্রীত। অথচ এই বিষয়ে তার কথা বলার এখতিয়ার নেই, এমন ঘটনায় ক্ষুব্ধ বিসিবি। ম্যাচ রেফারির রিপোর্টে সন্তুষ্ট না হলে অভিযোগ করবে আইসিসির কাছে। যেভাবে বলেছে আমি মনে করি সেটা আমাদের বোর্ড টু বোর্ড কথা হবে। নিশ্চয়ই এই ব্যাপারে ম্যাচ রেফারি তার রিপোর্টে এই বিষয়গুলো নিয়ে আসবেন। আমরা তাদের বোর্ডের সঙ্গে বা আইসিসির সঙ্গে আমরা কথা বলবো, এবং আমরা প্রথমে দেখব যে ম্যাচ রেফারি কি রিপোর্টটা দেন। এটা দুঃখজনক, আমি মনে করি যে এটা ম্যাচ আম্পায়ারের নোটিশে আমরা আনবো, ম্যাচ আম্পায়ার এই ব্যাপারে ডিসিশন দিবে। এরকম সিচুয়েশন বা এরকম কমেন্ট কাম্য নয়। তো আমরা আশা করি যে এটা স্পোর্টসম্যান স্পিরিট যেটা থাকে এই স্পিরিট নিয়ে খেলা উচিত, এবং তাদের স্পিরিটটা শো করা উচিত। আর যদি কিছু কমপ্লেন থাকে ডেফিনেটলি তারা অন প্রসেস তারা যেতে পারে। ভারতের মতো দলের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এর কঠিন শাস্তি না দিলে ক্রিকেট বিশ্বে বাজে বার্তা যাবে বলেও মত তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।